10 ডিসেম্বর আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আমরা গণসমাবেশ করব। এই গণসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার সকল প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। আমরা নয়াপল্টনের কথাই বলেছি, সরকারের কাছে আমরা এটাও বলেছি যদি আপনাদের বিকল্প কোনো প্রস্তাব থাকে এবং সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমরা সেটা বিবেচনা করে দেখব। সেটা কি মতিঝিল বা আলামবাগ হলেও করবেন? আমি তো সেই স্থান বলিনি এখনো, যেখানে আলোচনার মধ্যে আসতে পারে। আমরা তো আলামবাগের কথা তো আমাদের আমাদের উপদেশ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আলামবাগে দেওয়া যেতে পারে। আপনারা বারবার বলছেন যে স্বরাজ উদ্যানে আপনারা কমফোর্টেবল, একই মাসে আওয়ামী লীগ সমাবেশ করছে, একটা সমাবেশ করেছে, স্বরাজ উদ্যানে আপনাদের সমস্যাটা? সমস্যাটা অনেকগুলো। এক নম্বর সমস্যা যে স্বরাজ উদ্যানে এখন বড় সমাবেশ করার সুযোগই নাই, এত বেশি স্থাপনা সেখানে তৈরি করা হয়েছে ভেতরে যে এটা আপনার একেবারেই আপনার সমাবেশের জন্য উপযুক্ত স্থান। এক দুই নম্বর, ওখানে চারদিকে দেয়াল ঘেরা, যদি কোনো রকম একটা গোলযোগ বড় মিটিংয়ের জন্য সৃষ্টি হয় স্ট্যাম্পেড হয়ে বহু লোকের মারা যাওয়ার সম্ভাবনা আছে। এবং মাত্র একটা গেট, সেই একটা গেটেও আপনার একজন একজন করে যাওয়ার জন্য আপনার একটা লোহার আপনার দিয়ে ব্যারিকেড দিয়ে তৈরি করা আছে। এটা একেবারেই কোনো বড় সমাবেশ করার জন্য এটা উপযুক্ত স্থান নয়। আবার যেখানে আপনার চারদিকে এই আপনার দেয়াল আছে, আবার ওখানে তো আপনার আওয়ামী লীগের পরপর পরপর মিটিং হওয়াতে ওখানে আপনার সেখানে তো আপনার ওই আছে আপনার ওই বিশাল স্টেজের স্ট্রাকচার চলা আছে। তো এটা তো আমরা একদিকে আপনার যে 6-7 তারিখে আপনার আওয়ামী লীগের একটা পিছিয়ে নিয়ে গেছে, আবার গেছে, এখানেই মনে হয়েছে যে তাদের একটা পুরোপুরি চক্রান্তমূলক ঘটনা আছে যে কারণে তারা এই ব্যবস্থা নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় অভিযোগ আছে একটা, আরেকটা অভিযোগ আছে, আমরা চিঠি দেওয়ার পরে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই তার পরের দিনই কিন্তু আমাদেরকে বরাদ্দ দিয়ে দিয়েছে। আজকাল মিনিমাম ব্যাপার থাকে যে আমরা সবসময় দেখে এসেছি যে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়, সেখানে এটাও এবার সেটাও করা হয়নি। আমরা আমাদের প্রোগ্রাম আমরা তো খুব স্পষ্ট করছি, তো আমরা তো বলছি আমার কথা দিয়েই বলছি, যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের যে সমাবেশ সেটা আমরা অনুষ্ঠান করব। এর জন্য আমরা চেয়েছিলাম আপনার নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তাই না? এখন সরকারের দায়িত্ব হচ্ছে যে তারা এই সমাবেশটাকে শান্তিপূর্ণভাবে কীভাবে করবে। আমরা অবশ্যই আমাদের সমাবেশের স্থলে আমরা যাব, আমরা আর জনগণ কী করবে সেটা জনগণই ডিসাইডেড। 22 তারিখের পরে 9টি সমাবেশ হয়েছে, 22শে আগস্ট, আপনারা নিজেরাই দেখেছেন যে জনগণ কীভাবে উঠে দাঁড়াচ্ছে। একটা কথা আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি যে এই দেশ বাংলাদেশ গণতন্ত্রের জন্যই আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্র আজকে পুরোপুরিভাবে এরা লুট করে নিয়ে চলে গেছে। সেটাকে ফিরে পাওয়ার জন্য গণজন ফিরে দাঁড়াচ্ছে, জনগণ ফিরে উঠছে, নদী সাঁতরে পার হচ্ছে, ভেলা পায়ে দিয়ে নদী পার হচ্ছে, 100 মাইল সাইকেলে হেঁটে চিড়ামুড়ি গুড় নিয়ে তারা সমাবেশগুলোতে উপস্থিত হয়েছে। অপেক্ষা করুন, ঢাকায় যা দেখবেন তা আপনারা নিজেরা সচক্ষে দেখবেন। আসলে 10 তারিখে ব্যাপারটা কি, 10 তারিখে আমাদের লাস্ট প্রোগ্রাম অফ আওয়ার ডিভিশনাল প্রোগ্রামস, ফ্রম দিস প্রোগ্রাম উইল অ্যানাউন্স আওয়ার নেক্সট প্রোগ্রামস অ্যান্ড আওয়ার ডিমান্ডস, ডিমান্ড ফর দ্য রেজিগনেশন অফ দ্য প্রাইম মিনিস্টার, ডিমান্ড ফর দ্য এভলিউশন অফ দিস পার্লামেন্ট, ডিমান্ড ফর ফর্ম এ নিউট্রাল ক্যাটেগর গভর্নমেন্ট ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড, that will be the other things will be our demands. So in from then on our new programs will come and we will go for our movement in the next way.